নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। প্রত্যেকেরই মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, রাহু রাশি পরিবর্তন করছে, মকর রাশির উপর কী প্রভাব দিবে? আমার অনেক ফলোয়ার সাবস্ক্রাইবার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে কৌশিকদা, রাশিভিত্তিক আলোচনাটা যদি আপনি করেন তাহলে আমরা অনেক উপকৃত হয়। অর্থাৎ এটা তো আপনাদেরই চ্যানেল, তাই আপনাদের অনুরোধ, আপনাদের ডিমান্ডের উপর আমি কিন্তু ভিডিও কিন্তু দিই। রাহু দীর্ঘ সময় একটা রাশিতে কিন্তু থাকে, 18 মাস, 30শে অক্টোবর 2025, মে 30শে অক্টোবর 2023 টু মে 2025 পর্যন্ত রাহু কিন্তু আপনার রাশির তৃতীয়ভাবে কিন্তু অবস্থান করবে। এই রাহুর রাশি পরিবর্তন মকর রাশির উপর কী প্রভাব দিবে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখুন, রাহু কী করে জানেন? রাহু কাউকে চটজলদি অর্থাৎ ভিখারি থেকে রাজা করে দেয় এবং রাজা থেকে ভিখারি কিন্তু করে দেয়। রাহু দুম করে আপনাকে উঠিয়ে দেবে, আবার দুম করে রাহু কিন্তু ফেলে দিবে। রাহুর ক্যারেক্টারটাই এরকম। রাহু আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে বর্তমান সময় আপনি মকর রাশির যদি মানুষ হন আপনি কেমন রেজাল্ট পাবেন। অর্থাৎ এটা যেটা বলছি না, এটা একটা সার্বিক বিচার, চন্দ্র রাশি ধরে লগ্ন ধরে আপনারা দেখতে পাবেন, কিন্তু বেসিক্যালি আপনাদের জন্মকুণ্ডলিতে রাহুর প্লেসমেন্টের উপর আপনারা কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন। দেখুন, রাহু তৃতীয়, ষষ্ঠ এবং একাদশভাবে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে। অর্থাৎ 30শে অক্টোবর থেকে আপনাদের রাশির তৃতীয়ভাবে চলে যাচ্ছে, এতদিন কিন্তু 30শে অক্টোবর পর্যন্ত কিন্তু চতুর্থভাবে ছিল, এই 1.5 বছর কিন্তু ছিল। অর্থাৎ 1.5 বছর ধরে ছিল, 1.5 বছর পর 1.5 বছর আবার থাকবে আপনার তৃতীয়ভাবে, 18 বছর পর থার্ড হাউসে যাচ্ছে, কী রেজাল্ট দিবে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। যাদের জন্মকুণ্ডলিতে রাহু নেগেটিভ রয়েছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, রাহুকে পাওয়ারফুল, রাহুকে অ্যাক্টিভ করার জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। দেখুন, এতদিন কী হচ্ছিল, আপনাদের সুখ সাধন, সুখের জায়গায় বাধা আসছিল, কোনো কোনো ক্ষেত্রে আর্গুমেন্টের জড়িয়ে পড়ছিলেন, কোনো ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে আপনাদের সমস্যা আসছিল, সম্পর্কে অবনতি আসছিল, সে সম্পর্কে রিলেশনের জায়গাটা কিন্তু আপনাদের ভালো করবে, সুখ সুবিধা আপনাদের বৃদ্ধি করবে, ফোর্থ হাউস থেকে সরে যাচ্ছে এবং মায়ের স্বাস্থ্য নিয়ে যে টেনশনের জায়গাটা ছিল মায়ের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কিছুটা হলেও আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে। এবং কর্ম হবে কেতু, কর্মক্ষেত্রে চাপ, কর্মক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু ছিল, কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে পরিশ্রম হচ্ছিল বা প্রমোশনের জায়গাটা কিছুটা বাধা হয়ে হচ্ছিল, বা কোনো জায়গাতে বড় ধরনের টাকা পাবেন সেই টাকা পাচ্ছিলেন না। 30শে অক্টোবরের পর থেকে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের প্রবল থেকে প্রবলতর কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, থার্ড হাউসে রাহু এবার চলে আসছে এবং অষ্টমভাবে তখন দৃষ্টি দিচ্ছিল, আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও সমস্যা আসছিল এবং দ্বাদশভাবে দৃষ্টি আপনাদের খরচ কিন্তু যথেষ্ট পরিমাণে হচ্ছিল। অর্থাৎ মানে আপনারা আয় করছিলেন কিন্তু অর্থকে ধরে রাখতে পারছিলেন না, সেভিংস হচ্ছিল না 1.5 বছর ধরে, অর্থাৎ খরচের জায়গাটা আগে থেকে কিন্তু তৈরি হয়ে যাচ্ছিল। এই যে রাহুর রাশি পরিবর্তন আপনার খরচের জায়গাটা কিছুটা হলেও নিয়ন্ত্রণ কিন্তু করবে। যদি আপনার জন্মছকে, আপনাদের জন্মছকে রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে কেমন রেজাল্ট পাবেন থার্ড হাউসে। থার্ড হাউস হচ্ছে আমাদের এনার্জির জায়গা, থার্ড হাউস হচ্ছে আমাদের সাহসের জায়গা, উদ্দীপনার জায়গা, পরাক্রমের জায়গা। অর্থাৎ এই সময় আপনাদের উদ্দীপনা, পরাক্রম, এনার্জি আপনাদের বাড়বে। তৃতীয়ভাবে রাহু কিন্তু শুভ ফল প্রদান করে, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, স্টক মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন,
কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করছেন, গাড়ির ব্যবসা যারা করছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ পাবেন। এবং যে কোনো কাজকে করতে হবে এরকম মানসিকতা নিয়ে কিন্তু আপনারা এগোবেন। অর্থাৎ এতদিন যে অলসতা ছিল, আচ্ছা আজকের কাজ কালকে করছি, এটা না, এগিয়ে যেতে হবে, জীবনে উন্নতি করতে হবে, লক্ষ্য আপনারা কিন্তু তৈরি নিজেরাই কিন্তু করবেন। রাহু আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন রাহু সপ্তমভাবে দৃষ্টি দিয়ে আপনাদের কিন্তু কিছুটা হলেও বিবাহিত জীবনে সমস্যা কিন্তু দিবে। কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মকর রাশির আর্গুমেন্ট হতে পারে। তবে পার্টনারশিপ বিজনেস যারা করছেন, অর্থাৎ দশজন পাঁচজন মিলে ব্যবসা করছেন, ব্যবসার জায়গা কিন্তু কিছুটা হলেও সতর্ক থাকুন, এখানে কোনো জায়গা থেকে প্রতারিত হতে পারেন। অর্থাৎ সঠিক সিদ্ধান্ত না নিয়ে সেখানে ইনভেস্টমেন্ট করে প্রতারিত হতে পারেন। তবে এই দেড় বছর মকর রাশির ডেলি ইনকামের জায়গা ভালো থাকবে, লিখে রাখুন ডেলি ইনকাম, দৈনিক রোজগারের জায়গা ভালো থাকবে। এবং এর সাথে সাথে আপনাদের কিছুটা নবমভাবে দৃষ্টি দিচ্ছে, তো ভাগ্য কিছুটা বিড়ম্বনা করবে, কিছুটা আপনাদের আধ্যাত্মিক জায়গা আপনাদের নিয়ে আসবে, কারণ কেতু আবার নবমভাবে যাচ্ছে, আধ্যাত্মিক স্পিরিচুয়াল জায়গায় আসবে, ঈশ্বরের প্রতি আপনাদের আস্থা ভরসা এই জায়গাগুলো আসবে। আবার রাহু সরাসরি আপনার দৃষ্টি দিচ্ছে একাদশভাবেও, দেখুন রাহু যে একাদশভাবে আপনাদের দৃষ্টি দিচ্ছে, এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা পজিটিভ রেজাল্ট দিতে কিন্তু চলেছে। কোন কোন দিক থেকে পজিটিভ রেজাল্ট দিবে, আপনাদের ইনকামের সোর্স বাড়বে, অর্থাৎ যে জায়গাটাতে আপনারা কাজ করছিলেন সেই জায়গাটাতে আরও বুদ্ধি আপনাদের আসবে, যেখান থেকে আপনাদের ইনকাম বাড়বে, ইনকাম গেইন আপনাদের করবে। রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আপনাদের একটু হলো মন মানসিকতার একটু হলো চাপ থাকবে, কারণ চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে, তো মাঝে মাঝে আপনাদের মানসিক টেনশনটা বাড়বে, রাগ জেদের জায়গাটা আপনাদের কন্ট্রোল করতে হবে। কিন্তু আমি এখনও বলবো আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু খুব প্রবল থেকে প্রবলতর কিন্তু করতে কিন্তু চলেছে। এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, হঠাৎ কোনো জায়গা থেকে ধন আসা, অর্থপ্রাপ্তির যোগ আপনাদের নিয়ন্ত্রণ কিন্তু করতে চলেছে। তবে হ্যাঁ, আপনাদের জন্মছকে রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা দেখা দরকার। নমস্কার, ধন্যবাদ।